স্যার আপনি 1100 টাকা থেকে কমতে কমতে 8,500 টাকা তো আসলো। আর আমাদের যে কোম্পানিটা যদি দৈনিক মাল না নিই, 2 দিন 3 দিন গ্যাপ দিলে মাল দেওয়া বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়া মানে ব্যবসা বন্ধ। তখন এই মাল এনে আমরা গুডাউনে রাখি, বিক্রি করতে পারি না, বাজার তো ডেলি কমে, কাস্টমারে নেই। মানে দাম কমের জন্য আপনি এখন স্টোর করছেন? জি না, আপনি মাল বিক্রি করতে পারি না, তোর মালটা গুডাউনে জমে। আজ থেকে 5-7 দিন আগে আমি মুহূর্তে কাস্টমারের ছবি পাঠাইছি, মোবাইলটা আছে দেখবেন, পোকা হয়ে গেছে। আর লেবাররা বলতে পারবো ডিম যখন ঢুকাইছে এদের মাথায় পচা ডিমের পোকার ইয়েও পড়ছে, মানে ডিম বিক্রি করতে পারি না। লাস্টের কী করা যা, এই ডিমগুলি আমি এখানে রাখছি, অ্যাকচুয়ালি কোনো লাভের জন্য না। কেন আপনি এখন ডিম যদি বাজারে দাম কমে আপনি কম দামে বিক্রি করবে, যখন বেশি দাম মাল তো বিক্রি করতে পারতাছি না, মাল তো বিক্রি করতে পারতাছি না। আমরা তো এরকম কোনো কোথাও দেখি নাই যে ডিম বাজারে বিক্রি হচ্ছে না, ডিম নষ্ট হচ্ছে রাস্তায় ফেলে দিচ্ছে। আর এই জায়গায় কিন্তু আরেকটা বিষয় আছে, আমি ডিমের ব্যবসা করি, আমার দিয়া ডিমটা বিক্রি করা অনেক মিডিয়া, কিন্তু এখানে কিন্তু আমার ডিম শুধু একাও না, যেমন মোল্লা পোলট্রি, তাকোয়া, ডিমের আড়ত, নরসিন্দি, আমার এই শাকিল শাকিব ডিম হাউস, এই নামে আমার গাড়িতে আনে, আবার অনেক সময় আমার ডিম দিয়ে তারা বিক্রিও করা, এটা এরকম। কিন্তু তাহলে আপনার কথা থেকে আমরা যেটি বুঝতে পারলাম, আগে এক সময় ছিল 11.5 টাকা প্রতি পিস ডিম, 12 টাকা ছিল, এখন হয়েছে 8 টাকা, এই জন্য আপনি কিনে রেখে দিয়েছেন এই দাম যখন? না স্যার, লাভের জন্য আমি রাখি নাই, আমি যদি মাল এখনো বিক্রি করতে পারি। শুনেন, আমাদের আমরা তো আপনার কথা অ্যানালাইসিস করছি, সেটি হচ্ছে আপনার একটা নির্দিষ্ট কমিশন আছে, কমিশনে ব্যবসা করেন, এই তো এতে করে আপনার কমিশন কম বেশি হয় না, আপনি যে পরিমাণ ডিম বিক্রি করবেন সেই হিসেবে আপনি কমিশন পান, তো ডিমের দাম কম হলে সমস্যা কোথায়? কেন আমি ডিম ডিম আনতেছি দৈনিক 1.5 লাখ, 1.5 লাখে আপনি আমি বিক্রি করতে পারতেছি 70,000-80,000 ডিম থেকে, যা যদি কম আনি তাহলে চাহিদা বাজারের কোম্পানি আমাদের ডিলার বাতিল করে দেয় মাল দেয় না গাড়ি। বাজারে ডিমের সমান চাহিদা আছে, এখন ডিমের চাহিদা কমে নাই তো? এখন শাকসবজির কারণে ডিম একটু কম চলে। এখন শুনেন, আপনারা কৌশল খাটিয়ে অপকৌশল খাটিয়ে ডিমের দাম 15 টাকা পর্যন্ত নিয়ে গেলেন, সরকার ইম্পোর্ট কমিশন দিল, 61,000 ডিম দেশে আসতে না আসতে ডিমের দাম এরকম কমে গেল, এটি ভালো কথা, ঠিক আছে। তাহলে দেখেন, 61,000 মাত্র 61,000 ডিম আসতেই ডিমের দাম কমে গেল। স্যার ডিমের দাম কম থাকলে কিন্তু আমাদেরও ভালো, সালান কম লাগে, আমাদের ঘাটতি কম, আমরা তো চাই। আপনারা স্টোর কেন করতেছেন? এটা তো স্যার আমি ডিমটা ফালাই দিতে হবে, নষ্ট হয়ে যাবে। কেন ফেলে দিবেন? আপনি ডিমের দাম বাজারে কম হলে আপনার তো লস নাই, আপনি তো ব্যবসায়ী, আপনি না নির্দিষ্ট কমিশন? আমি মালটা ফুল মাল আনতে গিয়ে ক্রয় মূল্য কম, আপনার বিক্রয় মূল্যটা সবই কম হবে, কিন্তু আপনার কমিশনটা ঠিক থাকবে। কমিশন? হ্যাঁ, তো আপনি এটা করছে আমরা স্পষ্টতা দেখতে পাই, সেটা এখন ডিমের দাম কম, আপনারা ডিমগুলো স্টোর করে রেখে কিছুদিন পর দাম বাড়বে, মানে কৃত্রিম সংকট তৈরি করলে তো দাম বাড়বেই বাজারে, তখন আপনারা বিক্রি করবেন না। আমার জেনারেলি আমরা দেখি না যে ডিম স্টোর করা, কোল্ড স্টোরেজ ডিম স্টোর করতে আমরা দেখি না, আমাদের আমাদের দৃষ্টিগোচর হয় কোল্ড স্টোরেজ ডিম ভালো থাকে, আমাদের কাছে এমন কোন নিউজ তথ্য বা আমাদের তদারকিতে এমন কিছু দেখি না যে বাজারে অ্যাভেলেবল ডিম, ডিমের চাহিদা নাই, ডিম বিক্রি হচ্ছে না, ডিম পচে যাচ্ছে, বাজারে নষ্ট হয়ে দিচ্ছে, আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, এই যে রাস্তায় ফেলে দিচ্ছি, এরকম কোনো তথ্য নাই। এই ধরনের ছবিটা দেখাইতে পারবে যে ডিম যখন গুডাউনে নষ্ট হয়ে যাচ্ছে, কাস্টমারে দিলে কমপ্লেন, এটা ছবিটা বের করে দেখাতে আপনি রাখছেন? শুনেন, এরপর কোল্ড স্টোরেজে কত তাপমাত্রা রাখা হয়, রাখা উচিত যে নিয়ম কত বলেন তো? কোল্ড স্টোরেজে আপনি ডিমগুলো রাখা হয় কত কোল্ড নিয়ম তো আমি জানি, আমি জানেন না তো রাখেন কেন? আমি জানি কোল্ড স্টোরেজ রাখলে আমার ডিম নষ্ট হবে না, এটা কোন তাপমাত্রা, এটা তাপমাত্রা প্রতিটা জিনিসের একটা তাপমাত্রা? না না, এটা তাপমাত্রা 2 ডিগ্রি আপনার ইয়া ডিমের তাপমাত্রা কত বলেন? ডিমের ডিগ্রি তো কইতে পারবো, আপনি ব্যবসা করতেছেন, আপনি স্টোর করতেছেন, আপনি বলতে পারবেন না? আপনি আমি জানি এটা ফ্রিজে ডিম রাখলে ভালো থাকবে, ওইটাই কত তাপমাত্রা বলেন, আপনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে পেয়েছি যে এখানে ডিম স্টোর করা হচ্ছে বাজারকে আবার অস্থিতিশীল করার জন্য, উদ্দেশ্য সেটাই, এই জন্য আমরা এখানে পেলাম যে এটা সত্যতা প্রমাণ পেয়েছি, ডিম স্টোর করা হচ্ছে, এটা এখন আপনি আজকে এটা ডেলিভারি করবেন আমাদের নারায়ণগঞ্জের অফিসার, এটা তো নজরে রাখবে, আজকের মধ্যে ডেলিভারি হবে, আরও একজন এখানে ব্যবসায়ী ডিম রেখেছেন, ওনাকেও সেম নির্দেশনা দেওয়া হয়েছে, যদি আজকের মধ্যে আপনি ডেলিভারি এটা ক্লিয়ার না করেন ডিম এখান থেকে, তাহলে আমরা আমাদের ব্যবস্থাপনায় বাজারে এটা ডেলিভারি ব্যবস্থা করব। ঠিক আছে, একটু সময় লাগবে? না সময় না, আপনি একটা ব্যবস্থা করেন, এটা সময়ের কিছু না, এটা সময় লাগার কোনো বিষয় না। দিগর বাজারে ফোন দেন আপনি, কার্যক্রম শুরু করুন। মাসুদ সাহেব কই? মাসুদ সাহেব কই? তুমি টাকা দিয়ে বলছে যে একটা লোক পাঠাবে না, ওটা আপনি আপনার জিম্মায়, আপনি ব্যবস্থা করেন। আচ্ছা, ইয়ে মাসুদ সাহেবকে আবার ফোন লাগাও।